নমস্কার, আজি আমি ডালগনা কফি তৈরি করিবা। আর এবে তো ডালগনা কফি ইন্টারনেট রে, টিকটক রে, আর সোশ্যাল মিডিয়া রে বহুত হি পপুলার হয়েছে। লোক মানে তাকে বহুত পছন্দ বি করছেন। তো মু ভাবিলি চলন্তু মু ট্রাই করিবে এই কফিটা কেমতি লাগুচি টেস্ট করিবা। তবে চলন্তু দেখিবা কেমতি করিবা। তো এবে স্টার্ট করিবা আমি। তো এইটি মু চিনি রাখিছি, এটি কফি পাউডার রাখিছি, যে কোনসি ব্র্যান্ডর কফি পাউডার হলে বি চলিব। আর এটি কিছু গার্নিশ করা মু চকলেট সিরপ রাখিছি, আর এটি টিকে উষুম পা রাখিছি। তবে চালন চিনি দেবা। মু এটি 3 চামচ চিনি দেছি, কাইকি না বহু স্ট্রং হয়ে যাব নহলে কফিটা। 2 চামচ দেলে, আর এটি 2 চামচ কফি পাউডার দেবা। এটা গোটে কপ পাই এটা রেডি হচ্ছে। তা অনুসারে আমি 2 চামচ গরম পানি দেবা। আপন পাখে হ্যান্ড মিক্সচার থিব সেথিরে করি পারিবে, নলে এইথিরে মু এইথিরে মু গোলেইবি ভালো ভাবে, নলে চামচের বি আপন গোলেই পারিবে। এটা গোলেবা পাই আমকু 15 মিনিট 20 মিনিট লাগিব। এবে দেখন্তু ধীরে ধীরে সে কফির কলর বি চেঞ্জ আসলে। যদি আপন মানে হ্যান্ড মিক্সচারে করিবে 5 মিনিটে হয়ে যাব, কিন্তু আজি মু হাতরে এটা এইথিরে করুছি পিসকরে। আমকু 15 রু 20 মিনিট লাগিব। এই দেখন্তু কিন্তু বড়িয়া ভাবে ক্রিমি ভড়া টেক্সচারটা দেখা হচ্ছে। আমাকে আউ টিকে মানে বিপ করা পড়ব, কাইকি না আমি যদি পাউডার সুগার দিয়ে থাকে তাহলে জলদি হয়ে থাকে। মু এটি টিকে গোটা চিনি দিয়েছি, চিনির সাইজ গুলো বড় বড় টিকে রয়েছে, সেইপাই আউ টিকে আমাকে ফেটিবা পড়ব। তো এবার দেখুছেন পুরা বড়িয়া ভাবে ক্রিমি ভাবে হয়ে যাই, আর হুইস্করে বি কিন্তু লাগিকি রয়ে যাচ্ছে। তো আমার এই কফির এই যে মিক্সচারটা তৈরি হয়ে গেল, তাহলে এবার আমি সার্ভ করিবা। তো মু আজি 2টা গ্লাসে মু সার্ভ করিবি, গোটেরে মু চকলেট সিরপ দেই করিবি, আর গোটে মু প্লেন করিবি। তো প্রথম যেটা করিবি সেটা আইস দিয়ে দেবা। আর এটি একদম থন্ডা মিল্ক নিয়েছি, বহুত কোল্ড মিল্ক, মিল্ক দিয়ে দেবা। টিকে স্পেস দেবা এটি, কেন সে মিক্সচারটা আমি দেবা পাই। তারপরে এটি আমি মিক্সচারটা দিয়ে দেবা। আপনি এটি জানিপারিবে আপনার মিক্সচার যদি ঠিক ভাবে মানে বিপড হয়েথিব তাহলে দেখবে ক্ষীর সঙ্গে জমা বি মিশিবনি, আর যদি ন হয়েথিব তাহলে ক্ষীর সঙ্গে মিশি যাব। আর তাপরে আপনার চকলেটর যা বি থিব আপনার পাখে সেটা বি সজাই পারিবে, বনভিটারে বি সজাই পারিবে। মু এটি কফি টিকে ছিঞ্চিকি তাকে গার্নিশ করিবি। তো এবার মু এই গোটে গ্লাসে মু চকলেট সিরপ যে রাখিছি চারিআড়ে এমতি ভাবে লগাই দেবি। তারপরে আইস দিয়ে দেবা। মিল্ক দিয়ে দেবা, থন্ডা মিল্ক, টিকে স্পেস রাখিথিবা সে মিক্সচারটা দেবা পাই। মিক্সচার আমার বহুত বড়িয়া হয়েকি বিফট হয়ে যাইছি, বহুত বড়িয়া হি হয়েছে। তাহলে মু তো আজি ট্রাই করলি এই কফিটা, তো পিকি মু জানিবি কেমতি লাগিব তার টেস্ট। তাহলে আপনার যদি ভাল লাগিব তাহলে আপনার লাইক করে দেবে। রহুছি, নমস্কার।